एवरीवन वेलकम बैक टू द चैनल वेलकम टू द न्यू ब्लॉग आशा करी तुम्हारा सबाई ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো এন্ড বিন্দাস আছো এখন আমাদের এখানে 11:30টা বাজে আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে উঠেই যে তোমাদের সাথে ব্রেকফাস্ট করতে করতে কথা বলবো এই কতটুকুনি সময় পাইনি অনেক বেলা করে আজকে ঘুম থেকে উঠেছি সানা অলরেডি পড়তে বসে গেছে আমি তোমাদের সাথে একটু আড্ডা মারছি এখন আমার কোনো রান্না নেই কেন কি কালকে সামির রাত্রিবেলা মাটন অলরেডি রান্না করে রেখেছিল মাটনটা দারুণ হয়েছিল কালকে তোমাদেরকে বলেছিলাম যে বেবি নান বানাবো আর রেসিপিটাও দেখাবো কিন্তু বেবি নানটা বানাতে পারিনি রুটি তার বদলে রুটি বানিয়ে ফেলেছিলাম তো রুটি দিয়ে লাস্টে খেলাম তো রাত্রিবেলা সব কাজ হয়ে যাবার পর রাত্রিবেলা একটু একটা সিনেমা দেখছিলাম নেটফ্লিক্সে সিনেমাটা বেশ ভালোই লাগছিল তো তোমাদেরকে বলেছিলাম আজকে বিকেলবেলা একটা জায়গায় যাব এখানের খুব ফেমাস জায়গা তো দেখা যাক বিকেলে যেতে পারি কি না সব কিছু ঠিকঠাক থাকলে যাব এখন এই ঘরের একটু কাজ আছে ভ্যাকিউম করতে হবে দু তিন দিন ধরে ভ্যাকিউম করা হয়নি ভ্যাকিউম করব একটু ক্লিনিং করব আজকে যেমন একটু ফ্রি আছি কোনো কাজ নেই রাত্রিবেলায় সব রান্না করাই আছে জাস্ট ভাত বানাবো দুপুরবেলা আজকে আমি একটা খুব লাইট মেকআপ করেছি বাইরে প্রচন্ড রোদ প্রচন্ড গরম বেশি গরমে যদি আমি মেকআপ করি সব গলে গলে পড়বে আমি আজকে একটা নেভি ব্লু কালারের ড্রেস পরেছি 2018-এ সামির আমাকে বার্থডেতে ড্রেসটা দিয়েছিল এইটা আমার খুব ফেভারিট ড্রেস আর তোমাদেরকে আমি বলেছি যে আজকে বিকেলবেলা ঘুরতে যাব চলো ওইখানেই আমরা এখন যাচ্ছি লেটস গো আমরা বেরিয়ে পড়েছি বাইরে মারাত্মক গরম প্রচন্ড রোদ মানে এই রোদ আর নেওয়া যাচ্ছে না এতটাই রোদ গাড়িতে উঠে দেখি গাড়ির তেল নেই এখন আবার যেতে হবে তেল ভরাতে তারপর আমাদের ঘোরা শুরু এই উইকেন্ড আসলেই এই প্রবলেমটা হয় যতই রোদ হোক বৃষ্টি হোক ঠান্ডা হোক মানে না বেরিয়ে আর পারা যায় না মানে সেই মানডে থেকে ওয়েট করি কখন ফ্রাইডে আসবে স্যাটারডে আসবে একটু ঘুরতে বেরোবো তাই আজকে দেখো প্রচণ্ড রোদ তার সত্ত্বেও আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে এই আমরা চলে এসেছি কসকো প্রচুর লাইন একজন বিরক্ত হয়ে ওয়েট করতে করতে আগে চলে গেল বেরিয়ে গেল এখন আমরা ওয়েট করি আর কি করব আমরা বেরিয়েছি ঠিকই কিন্তু আমরা প্রিকশন নিয়েই বেরিয়েছি মাস্ক আর একটা বড় স্যানিটাইজার আর আমরা সোশ্যাল ডিস্টেন্স খুবই মেনটেন করি 6 ফিটের মধ্যেই আমরা থাকি তো যখনই আমি মনে করো গাড়ি খুলছি বা কোনো কিছুতে টাচ করলাম সঙ্গে সঙ্গে স্যানিটাইজার দিয়ে হাত ক্লিন করে নিই উইদাউট স্যানিটাইজার আমরা বেরোই না যেখানে যাচ্ছি
তোমাদের সাথে না শেয়ার করে আর সাসপেন্স রেখে আর রাখতে পারছি না, বলেই দিই আমরা এখন যাচ্ছি হলিউড সাইন দেখতে, দ্য ফেমাস ল্যান্ডমার্ক অফ এলএ। এই যে সমীর গাড়ি চালাচ্ছে, পুচকে পেছনে বসে আছে, আর কিছুক্ষণ 10 মিনিটসের মধ্যে পৌঁছে যাব। এখন ট্রাফিক যেটা হয়েছিল ওটাও কমে গেছে, এখন অতটা ট্রাফিক নেই, এখন তো তাড়াতাড়ি চলে যাব। আমরা চলে এলাম লেক হলিউড পার্কে, দ্য ফেমাস সাইন অফ এলএ। এখানে এসে আজকে ভীষণ ভালো লাগছে, পুরো গ্রিনারি ভর্তি, পুরো চারিদিকে গ্রিনারি। এখানে সবাই উইকেন্ডে চলে আসে আড্ডা মারতে বন্ধু বান্ধবের সাথে, ফ্যামিলি পিকনিক করে, সবাই এখানে এসেছে ঠিকই, কিন্তু সবাই এখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আছে। আমরাও যেমন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আছি, মাস্কটা এখন খুলে তোমাদের সাথে কথা বলছি, একটু পরে আমি মাস্কটা পরে নেবো। এখান থেকে হলিউড সাইনটা আরো ভালো দেখা যাচ্ছে, একদম কাছে মনে হচ্ছে। আমাদের হলিউড সাইন দেখা হয়ে গেল, তোমাদেরকেও ঘোরালাম, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব।
গুড ইভিনিং এভরিওয়ান। এই ফ্রেশ হয়ে আসলাম, খিদেতে পেটে ছুঁচো ডন দিচ্ছে, তো এখন একটু মোমো বানিয়েছি, ফ্রোজেন মোমো। ওটাকে স্টিম করে একটু সোয়া সস দিয়ে ফ্রাই করলাম। সবাই খিদেতে পাগল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটা আর বেশিক্ষণ বাড়াবো না। আমাদের ডিনারও হয়ে গেছে, তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো। আজকে সারা দুপুর যেহেতু শুইনি বলে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আর জেগে থাকতে পাচ্ছি না, তাই জন্য আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। কালকে আবার আসছি তোমাদের সাথে একটা নতুন সুন্দর স্যানিটাইজ ব্লগ নিয়ে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এন্ড শেয়ার, প্লিজ শেয়ার উইথ ইওর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। বাই।